যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আমরা সাপ্তাহিক জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। সে মহান আল্লাহ তাআলার দরবারে হামদে বারি তাআলা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতপর তার প্রিয় রাসূল আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শুরুতেই কোরআনুল কারিম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হল আল ঈমান, পরিচয়, পরীক্ষা ও বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা বা ঈমান আনয়ন করা, পৃথিবীতে যত মানুষ আগমন করেছে সবার উপরে ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সে ফরজিয়াত কেউ পালন করেছেন, আবার কেউ হয়তো করতে পারেননি। যারা হয়তো বা আমরা ঈমান এনেছি, ঈমানের মধ্যেও কিছু সিন্ডিকেট তৈরি হয়েছে। শুনতে খারাপ লাগলেও ব্যবসা বাণিজ্য এরপরে আপনার সর্বস্তরে যেমন সিন্ডিকেট তৈরি হয়েছে, ঠিক তেমনি ইসলামের মাঝেও কিছু কিছু সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটগুলো ইসলামের মূল বিষয়গুলো তথা ঈমানকে বদলে দিয়ে ঈমান নয় এমন কতগুলো বিষয় ঈমানের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। যেহেতু আলোচনার বিষয়বস্তু নিয়েছি আল ঈমান, পরিচয়, পরীক্ষা ও বৈশিষ্ট্য, এখানে তিনটি বিষয় থাকে: ঈমানের পরিচয়, ঈমানের পরীক্ষা এবং ঈমানের বৈশিষ্ট্য বা মুমিনের বৈশিষ্ট্য। এই কয়েকটি বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বা যেখানেই প্রথম খুতবা দেওয়ার জন্য যাই সেখানেই নিজ থেকে মনে করি হয়তো ঈমান নিয়েই কিছু কথা বলা প্রয়োজন সে জায়গা থেকে। তো আসুন সরাসরি আলোচনায় যা, আল ঈমান শব্দের শব্দগত অর্থ হলো বিশ্বাস করা, আত্তাসদিক, সত্যায়ন করা বা সত্য বলে জানা, বাস্তব বলে বিশ্বাস করা, এটাকে আমরা ঈমান বলে থাকি বা ঈমান বলা হয় শরীয়তের পরিভাষায়। পরিভাষা আসবে পরে, আগে শব্দগত অর্থে আসি। আগে সেটি হলো, আমি যদি আজকে যদি খুতবায় বলে দিই যে আগামীকাল আপনাদের এই এলাকায় সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তো আপনারা কি কেউ বিশ্বাস করবেন? বা এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা হয় না? কেন বিশ্বাস করি না? কারণ প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। আমার মন মগজে যে বিশ্বাসটা প্রথিত হয়েছে, গেঁথে গেছে যে প্রত্যেকটা দিন সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, এই পূর্ব দিক থেকে উদিত হওয়ার যে বিশ্বাসটা আমি করেছি, এটা কি ঈমান বলা হয়? আল ঈমান বিতুলুই শামসি, সূর্য উদিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করা। আমি যদি বলি যে কাঁঠাল গাছে আজকে আম ধরবে, আগামী বছরে কাঁঠাল গাছে আম ধরবে, কেউ কি বিশ্বাস করবেন? বা আমের গাছে কাঁঠাল ধরবে, বিশ্বাস করি না। আমরা যেমন বিশ্বাস করি কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আমের গাছে আম ধরে, লেবুর গাছে লেবু ধরে, কোনো গাছে অন্য কোনো ফল ধরে না, এটা আমাদের বিশ্বাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন, আখেরাতে তিনি হিসাব করবেন, জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন, এরকমই বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। এটাই হলো অন্তরের বিশ্বাস, জবানের স্বীকৃতি, আর আমল করতে হয় দৈহিকভাবে, আমলে বাস্তবায়ন করা, এটাকে ঈমান বলে। ঈমানের রুকুন রয়েছে, ঈমানের স্তম্ভ বা ঈমানের ভিত রয়েছে অনেক, বেশ কয়েকটা, ছয়টি ভিত রয়েছে ঈমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন যে ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি ওয়াল বাসি এবং পুনরুত্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা,
ওয়া মালাইকাতিহি ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি তার পক্ষ থেকে প্রেরিত কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি তার পক্ষ থেকে প্রেরিত সকল রসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপর পুনরুত্থান মৃত্যুর পরের জীবন এটার প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। আজমাউল উলামা সকল উলামায়ে কেরামগণ ঐক্যমতে পৌঁছেছেন যে ঈমানের যে ছয়টি রুকুন রয়েছে, ছয়টি রুকুনের কোনো একটা রুকুন যদি কেউ অস্বীকার করেন তাহলে তিনি ঈমানদার নন, বরং তিনি কাফের। যদি কোনো একটি বিষয় যদি অস্বীকার করেন, অস্বীকার করাটা দু ধরনের হয়। একটা হলো অস্বীকার করা তাকদীবান, মিথ্যা আরোপ করে, এমনিতেই সরাসরি অস্বীকার করা, আল্লাহ শোনেন না, আল্লাহ দেখেন না, আল্লাহ সৃষ্টি করেন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, নবী রসুল নাই, মোহাম্মদ নবুয়ত পান নাই, ইত্যাদি ইত্যাদি, ফেরেশতা বলতে কোনো কিছু নাই যেহেতু দেখা যায় না, এই যে এই সবগুলো সরাসরি বিশ্বাস করা, এটা হলো সরাসরি কাফের, সরাসরি মুশরিক। আরেকটা হলো তাকদীব বিত্তাবিল, ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে অস্বীকার করা, একটা সরাসরি অস্বীকার করা, আর একটা হলো ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে, তাবিল করার মাধ্যমে, তাফসির করার মাধ্যমে অস্বীকার করা। অস্বীকার করব তো করব, ছলে বলে কলে কৌশলে করব। একটা ছাগল নাকি একটা বাঘের আপনার কি বলে ভাটির দিকে পানি পান করছিল, তো একটা বাঘের ভাটির দিকে পানি পান করেছে, মানে একটা ছাগল যে জায়গায় পানি পান করেছে তার উজানে রয়েছে হলো বাঘ। এখন ছাগল পানি পান করেছে, ছাগলকে এসে বলছে এই তুমি তো আমার পানি পান করার জায়গায় তুমি ঘোলা করেছো, আমার অসুবিধা হয়েছে। তো ছাগল বলছে যে আমি তো ভাটির দিকে পানি পান করেছি, তো উজানে পানি ঘোলা হয় কেমনে? বলে না, তুমি আমার পানি পান করতে চরম অসুবিধা করেছো, তুমি এখানে পানি পান করলে কেন? যখন শক্ত করে ধরেছে তখন বলছে আরে সবগুলো অজুহাত, আমি তোমাকে খাবো, এটা হলো আমার অজুহাত, আমি তোমাকে খাবো। ভাটি বা উজানে পানি পান করা বড় বিষয় নয়। তো ঈমানের জায়গায় তাবদিল করে, পরিবর্তন করে, বিভিন্ন কিছু অস্বীকার করে নিজস্ব মত, নিজস্ব মতবাদ, নিজেদের সিন্ডিকেট প্রতিষ্ঠিত করবে, এটা আমার টার্গেট। এজন্য যা কিছু করা লাগে, কেন, সুতরাং, অতএব, যদি, যা লাগে সব কিছু দিয়ে ঈমানকে সাইজ করব। তো ঈমানের সিন্ডিকেট কতগুলো বিষয় আছে। তো ছয়টি রুকুনের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ, এগুলো না হলে ঈমান আনয়ন করা যায় না। এর ছয়টি বিষয়ের প্রথম বিষয় হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। বর্তমান সময়ের নাস্তিকরা আল্লাহকে আল্লাহ বলে জানে না, আল্লাহকে মানতে চায় না, আল্লাহ তাআলার নাজ নিয়ামত সবই খায় কিন্তু মানতে চায় না। এটা হলো একটা সাইট, একটা প্রান্ত তারা গ্রহণ করেছে যে তারা নাস্তিক্যবাদে বিশ্বাস করে, স্রষ্টায় বিশ্বাস করে না। কিন্তু আরেক শ্রেণীর মানুষ হলো তাবদিল করার মাধ্যমে, তাবিল করার মাধ্যমে আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো প্রথম রুকন। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে কোন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব? যে আল্লাহ তাআলার আরশ প্রত্যেকটা মানুষের অন্তরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান তিনি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকৃতি নাই তিনি, এমন আল্লাহর প্রতি কি বিশ্বাস স্থাপন করব? আচ্ছা বলুন তো, দলিলের কথা না হয় পরে ছেড়ে দেয়, আগে যুক্তির কথায় আসি। প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলার আরশ যদি থাকে, তাহলে মানুষের অন্তর বা কুলুব যেটা বলে, কালবুন যেটা বলে, সেটা হৃদয় বলি আমরা, বা এটাকে ইংরেজিতে আমরা হার্ট বলি। তো একজন মানুষের হার্ট কত বড় হয়? 5 কেজি, 10 কেজি, 18 কেজি, 25 কেজি হবে? হবে না। তাহলে কত বড় হবে? এই হাড়ের ভিতরে যদি আল্লাহ তাআলার আরশকে ভাঁজ করে ঢুকিয়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত ছোট বানিয়ে ফেললেন বলুন তো। আল্লাহ তাআলা এত ছোট যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে তার জায়গা লাগে। হ্যাঁ, আচ্ছা, যে মানুষের হৃদয়ে জায়গাটা করে দিলেন, সে মানুষটা যদি মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই যাবেন? তার আরশ কই যায়? তখন কি আরশও মারা যায়? তাহলে পৃথিবী সৃষ্টির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রতিদিন নিয়মিত তিনি কি মরছেন একাধিকবার? একাধিকবার কি তিনি মরছেন? না। তাহলে এই বিশ্বাসটা যুক্তির খাতিরেও যদি ধরা হয় একেবারেই বাতিল। ঈমান নষ্ট করার কিছু আজগবি কিছু হাতিয়ার, এগুলোই হলো সিন্ডিকেট, যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা নিজের পরিচয় তিনি নিজে দিয়েছেন যে তিনি আরশে আজিমে সমুন্নত। আমরা এ জায়গায় একটা কিছু বিষয় বলি, আল্লাহ তাআলা আরশে উঠেছেন,
আল্লাহ তাআলা আরশে উঠেছেন, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, সম আসীন, সমাসীন মানে বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসা এই সব কিছু থেকে মুক্ত, সব কিছু থেকে মুক্ত। আমাদের মাঝেও কিছু ভুল রয়েছে, সে ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইস্তাওয়া আলাল আরশি, এখানে ইস্তাওয়া শব্দের অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠেছেন, উপরের দিকে উঠেছেন। ইরফাউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন। তো আরশের উপরে উঠে বসে আছেন, ভাঁজ হয়ে আছেন, শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, এই সব কিছুর কোনো কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের জায়গাটা আরশে আজিমের উপরে প্রতিষ্ঠা করলেন, তিনি বলে দিলেন জায়গাটা তার আরশে আজিমে, যখন আমরা এসে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় রয়েছেন। সব জায়গায় যদি থাকেন তাহলে দেখুন তো আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, যতগুলো মানুষ আমরা বসে আছি ততগুলো মানুষের নিতম্বের নিচে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো জায়গায় মাইনাস করে থাকেন না, সব জায়গায় থাকলে তাহলে আমাদের বসার জায়গাটাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। নাউজুবিল্লাহ মিন যালিক, যদি আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে মসজিদে এসে ইবাদত করার প্রয়োজন পড়ে না। আপনার বাড়িতেও আছে, আপনার বাথরুমে আছে, আপনার বাসর ঘরে আছে, খাটের নিচে আছে, খাটের উপরে আছে, সব জায়গায় আছে। তো আল্লাহ তাআলা যেহেতু সব জায়গায় আছে, সুতরাং ইবাদতের জন্য কেন মসজিদে যেতে হবে? বাড়িতে খাট পূজা করুন, বাড়িতে অল শোকেস পূজা করুন, হ্যাঁ বাড়িতে ড্রেসিং টেবিল পূজা করুন, সেখানেও তো আছে। তো আল্লাহ তাআলাকে খুঁজতে কেন মসজিদ আসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান মানলে অনেকগুলো মুসিবত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ছোট নয় যে তাকে সব জায়গায় ঘুরে বেড়াতে হয়। আমরা যদি একটা বিরিয়ানির প্লেট সামনে রাখি আর সেই বিরিয়ানির প্লেটের উপর যে এই খাবারেরগুলো আছে, ভাতের দানাগুলো আছে, এই দানাগুলো প্লেটের সর্বত্র বিরাজমান, সব জায়গায় দখল করে আছে, একজন নয় অনেকগুলো। আমার সামনে বা আপনার সামনে যদি এই প্লেটটা থাকে তাহলে প্লেট থেকে খেতে যেয়ে কি একজন মানুষের কি সব জায়গায় ঘুরতে হয় না? সেই প্লেটে যদি একটা পিপিলিকা থাকে তাহলে পিপিলিকাকে খাবার আহরণের জন্য চতুর্দিকে ঘুরে আসার তার প্রয়োজন পড়ে, কারণ প্লেটের থেকে পিপিলিকা ছোট, এজন্য তার সব জায়গায় ঘুরতে হয়। আর আমি যে খেতে বসেছি, আমরা খেতে বসেছি, আমরা কিন্তু প্লেটের থেকে অনেক বড়। যেহেতু আমরা প্লেটের থেকে অনেক বড়, এজন্য আমাদের খেতে বসে প্লেটের চতুর্দিকে দৌড়াতে হয় না। তাহলে যিনি বড় তিনি দৌড়ান না, যিনি ছোট তিনি দৌড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বত্র বিরাজমান হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট হয়ে গেলেন, তিনি বড় নন। অথচ রাসূল সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাবিশ্ব যত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমটা তার থেকেও বড়। আরশে আজিম যত বড় তার কুরসিটা তার থেকেও বড়। আল্লাহ তাআলার কুরসি যত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও বড়। আমাদের হিসাবের সম্পূর্ণটা বিপরীত ঘটে। আমরা কিন্তু সব থেকে বড় জিনিসটাকে নিচে রাখি, তার উপরে ছোট। আমরা 5 কেজির পাথর আগে রাখি, তারপর 2 কেজি, তারপর 1 কেজি, তারপর 500 গ্রাম, তারপর 250 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 150 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপর 25 বা 20 গ্রাম, মানে নিচ থেকে বড় নিচে আর উপরে সবার ছোট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী অনুযায়ী মহাবিশ্ব যত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ তার থেকেও বড়। আরশ যত বড়, আরশে আজিমের থেকেও কুরসি তার থেকেও বড়। কুরসি যত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও বড়। এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পৃথিবীর সব জায়গায় ঘুরিয়ে নেবেন। আমরা জানি যে 100 কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞান বলে, তার মধ্যে সব থেকে ছোট গ্যালাক্সি হলো পৃথিবী। এই পৃথিবীর সব জায়গায় যদি আল্লাহকে ঘুরতে হয় তাহলে আরও 99,99,999টা গ্যালাক্সি আছে, ওগুলোতে যাবেন কখন? সিন্ডিকেট কোন জায়গায় বসে দিয়ে ইমানটাকে আউট করে দিয়েছে জানেন? বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আরশে আজিমে, মানে একটা জায়গা তার জন্য নয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। এখানে কতগুলো বিষয়ে সাবধান থাকবেন, সেটি হলো সহিহ আকীদার সদ্দা বরণে, মানে সামনে সহিহ আকীদা, আমরা সহিহ আকীদা পোষণ করে থাকি, কিন্তু ভিতরে এসে বলবেন যে আল্লাহকে নিরাকারও বলা যাবে না, সাকারও বলা যাবে না। এই যে একটা ট্যাবলেট মেরে দিতে বলছে কি আপনাকে? হ্যাঁ, আল্লাহকে সাকারও বলা যাবে না, আল্লাহকে নিরাকারও বলা যাবে না, তাহলে কোন বস্তু তিনি? এই যে সহিহ আকীদার সদ্দা বরণে ইমান নষ্ট করার আরেকটা পায় তারা, আল্লাহ নিরাকারও নন, আল্লাহ সাকারও নন, ফালতু কথা এগুলো। আল্লাহ তাআলার আকার নেই, পৃথিবীতে এমন কোনো বস্তু আছে যার আকার নেই?
বলে আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ আসমান এবং জমিনের নূর, আসমান এবং জমিনের জ্যোতি। তো নূরের যেহেতু তিনি নূর, কাজে নূরের কোনো আলো নেই, মানে নূরের কোনো আকৃতি নেই। আচ্ছা বলুন তো, আলোর যদি আকৃতি না থাকে তাহলে পৃথিবীর মানুষ কিন্তু একটা বইও পড়তে পারতেন না। আলোর আকৃতি আছে বলেই আমরা পড়তে পারি, শিক্ষিত হতে পারি। আলোর আকৃতি আছে বলেই আমরা অন্ধকারের আকৃতিটাকে চিনতে পারি। অন্ধকার আছে বলে আলো বুঝতে পারি। তাহলে আলোরও আকৃতি আছে, অন্ধকারেরও আকৃতি আছে, প্রত্যেকটা বস্তুর আকৃতি আছে, কিন্তু নিজস্ব আকৃতি আছে। ওই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে তিনি বলছেন, তিনি শোনেন, তিনি দেখেন, তিনি রাগ করেন, হ্যাঁ তিনি হাসেন, তিনি ক্রোধান্বিত হন, তিনি খুশি হন, তিনি আনন্দিত হন, তিনি বান্দাকে কাছে ডাকেন। কাছে ডেকে কিয়ামতের দিন বান্দাকে বলবেন, এই পাপ তুমি করেছো? বান্দা তখন বলবে, না আমি রাব্বুল আলামিন এই পাপগুলো করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কদ সাতারতুহা, এই পাপগুলোকে আমি গোপন করেছিলাম পৃথিবীতে তোমার জন্য। আর আজকে কদ গফারতুলাক, এই পাপগুলো তোমার জন্য ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। আল্লাহ সেদিন জান্নাত দান করবেন। ইমানদার ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখবেন। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন যে আকৃতিতে, তাকে চেনা যায় না সে আকৃতিতে। ইমানদার ব্যক্তিরা বলবেন, আপনি আল্লাহ নন, আপনি আমাদের রব নন, আমাদের রবকে আপনার আমরা চিনি। যতক্ষণ না আমরা আমাদের রবকে না দেখবো ততক্ষণ আমরা এখানে থাকবো, আপনি চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে যেয়ে নিজস্ব আকৃতিতে, যেই রূপে তার সৃষ্ট জীব মানুষরা তাকে চেনে, সেই রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। তখন এই মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে। সেই হাদিস, সেই ইবনে ইব্বানের হাদিস। তাহলে প্রথম একটা রূপে আসবেন, সেটা মানুষেরা চিনবে না, ফেরত দিবেন। এরপরে আর একটা রূপ যেটা মানুষ চেনে, সেই চেনা রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। তাহলে কি আল্লাহর আকার নাই? ইন্নাল্লাহ ইয়াতবিস সামাওয়াতি আল আসমাইন, ইন্নাল্লাহ ইয়াতবিস সামাওয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানগুলোকে ভাঁজ করে নেবেন, ভাঁজ করবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইউমনা, এরপরে আসমানগুলোকে ভাঁজ করে ডান হাতে ধারণ করবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক, আমি অধিপতি, আনাল জব্বার, আইনাল জব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন, কোথায় স্বৈরা শাসক, কোথায় অহংকারকারীরা, আজকে আসো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানগুলোকে ভাঁজ করে, আমরা টিস্যু ভাঁজ করি না, টিস্যু কিন্তু আমরা ভাঁজ করে পকেটে রাখি, প্রয়োজন মাফিক ব্যবহার করে ফেলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিস্যুর মতো ভাঁজ করে নেবেন। ওয়াল আরদিনা, এবং জমিনকে, ইয়াতবিল আরদিন, জমিনকেও ভাঁজ করে নেবেন বাম হাতে। এরপরে সেই জমিনটাকেও ডান হাতে নিয়ে ঝাঁকিয়ে দেবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঁজ করতে পারেন, তার হাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামবাসীকে, জাহান্নামে যখন জাহান্নামবাসীরা যাবে, জাহান্নামে তো চন্দ্র সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সূর্যের অপর পিঠে নাকি অনেকগুলো গর্ত আছে, একটা গর্তের ভিতরে কয়েকটা পৃথিবী একসঙ্গে ঢুকবে, এটা বলে থাকে আর কি, সায়েন্স বলে থাকে। এত বড় জাহান্নামের ভিতরে জাহান্নাম কাফির মুশরিকদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তাহলে মুখটা হবে সেরকম। এত বড় দেহগুলোকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরও আছে কি, আরও আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম্পা নেমে দেবেন। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি রূপ পাওয়া যায়। সুতরাং আল্লাহ তাআলা নিরাকারও নন, আল্লাহ সাকারও নন, এই কথা বলে বলা মানে হলো কি জানেন, দুই জায়গা বা দুই স্তর থেকে, দুই সাইড থেকে একটু ফায়দা লুটতে হবে আর কি, যা বলার স্পষ্ট ক্লিয়ার করে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকার, তিনি নিরাকার নন, আকারও নন, সাকারও নন, এই বা এই দাবি একেবারেই অযৌক্তিক, একেবারেই বাতিল। সুতরাং সৃষ্টিজীবের যেমন আকৃতি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তেমনি আকৃতি রয়েছে। এখন জিজ্ঞাসা আসতে পারে যে আকৃতি আল্লাহ তাআলা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারোর সঙ্গে তুলনা করাটাও শিরিক, এটাকে শিরকুত তামসিল বলা হয়, যেটা তুলনামূলক শিরক। আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার উলুহিয়াত, আল্লাহ তাআলার রুবুবিয়াত, এই সবগুলোকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা জায়েজ নেই। তাহলে পৃথিবীতে আমরা যতগুলো মাখলুক রয়েছি, কোনো মাখলুকের চেহারার সঙ্গে কোনো মাখলুকের কিন্তু মিল নাই। গরু গরুর মতো, ছাগল ছাগলের মতো, গরু ছাগলের মতো নয়, ছাগল পিঁপড়ার মতো নয়, পিঁপড়া মুরগির মতো নয়, মুরগি আবার বাঘের মতো নয়, বাঘ আবার খ্যাকশিয়ালের মতো নয়, খ্যাকশিয়াল আবার ছাগলের মতো নয়। তাহলে পৃথিবীর কোনো মাখলুক যেমন কারো মতো নন, আলাদা আলাদা কি আছে, চেহারা আছে, আলাদা আলাদা অবয়ব আছে, এতগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি কারো মতো হতে পারেন? পারেন না। সৃষ্ট জীবের আকৃতি কখনো স্রষ্টার আকৃতির মতো নয়।
আজকে দেখবেন আমরা অনেক কিছু কিন্তু ব্যবহার করেছি, লাইট ব্যবহার করেছি, ফ্যান ব্যবহার করেছি, এসি ব্যবহার করেছি। আচ্ছা, যিনি এসির যে যন্ত্রাংশগুলো আবিষ্কার করেছেন তার চেহারা কি এসির যন্ত্রাংশের মতো? যে ইঞ্জিনিয়ার এই মসজিদটাকে বানানোর পরিকল্পনা করেছেন সেই ইঞ্জিনিয়ার চেহারা কি এই মসজিদের মতো? তাহলে পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, মহাবিশ্বের যিনি স্রষ্টা, এই সৃষ্ট জীবের কারোর সঙ্গে তার চেহারার কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে তার চেহারা যেমন থাকা উচিত কর্তব্য তেমনই রয়েছে, তার হাত যেমন থাকা উচিত তেমনই রয়েছে, তার পা যেমন থাকা উচিত তেমনই রয়েছে। তাহলে আনতুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হলো কোন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে চাই? আজকের বেশিরভাগ মানুষের, আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষেরা বিশ্বাস করেন আল্লাহ তাআলা নিরাকার। এটি নিয়ে দেখবেন ইউটিউবে অনেক ব্যবসা চলছে, নিরাকারকে প্রমাণ করার জন্য অনেকেই লেগে পড়েছেন, এরকম অনেক কিছু চলছে। অথচ এটা একটা কি বলে একটা দলিলবিহীন একটা দাবি, সেই দাবিটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। জাহাম বিন সাফওয়ান, তার নেতৃত্বে জাহামিয়া সম্প্রদায়ের জন্ম হয়, কাদিয়ানিদের মতো জাহামিয়াদের উৎপত্তি হয়। জাহামিয়াদের প্রথম দাবি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, ইন্নাল্লাহা ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান জাহামিয়াদের প্রথম দাবি ছিল। এই আপনার এরা ছিল খোরাসান প্রদেশের, খোরাসান অঞ্চলটা যেহেতু তাদের পূর্ব সীমান্ত আর ভারতের পশ্চিম সীমান্ত একাকার, এজন্য সেখান থেকে ভারতবর্ষে, ভারতবর্ষ থেকে বাংলাদেশে, এজন্য আমরা ভারতবর্ষের বেশিরভাগ মানুষগণ বিশ্বাস করি আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কি? আল্লাহ তাআলার হাত রয়েছে মানে আল্লাহ তাআলার শক্তি রয়েছে, আল্লাহ তাআলার চোখ রয়েছে মানে আল্লাহ তাআলার কুদরাত রয়েছে, ক্ষমতা রয়েছে। চোখ দ্বারা উদ্দেশ্য কুদরাত, পা দ্বারা উদ্দেশ্য কুদরাত, এটা দ্বারা উদ্দেশ্য কুদরাত, এত দ্বারা উদ্দেশ্য কুদরাত। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কি কখনো জানতেন না যে এতগুলো দ্বারা কুদরাত উদ্দেশ্য? তিনি কখনো বললেন না, আর আমরা নিজেদের মতো করে বানিয়ে নিলাম। আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম ওহী নিয়ে আসেন, মিকাইল আলাইহি সালাতু ওয়াসালাম মেঘ পরিচালনা করেন, ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম সিংহ নিয়ে প্রস্তুত হয়ে আসেন, মালাকুল মাউত তিনি আত্মা নেবার জন্য আসেন। এরপর আমাদের প্রত্যেকের কাছে ফেরেশতা রয়েছে যারা আমল নামাগুলো লিপিবদ্ধ করেন। বৃহস্পতিবার সোমবারে আমল নামা উঠানো হয়, লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতারা নেমে আসেন, জিব্রাইল সহ মানুষের আমল নামার প্রতি খেয়াল রাখেন। এই যাবতীয় কিছু বিশ্বাস স্থাপন করা, এবং ফেরেশতাগণ নূরের তৈরি, তারা কখনো পাপ করেন না, তারা কখনো অন্যায় করেন না, সব সময়ের জন্য তাসবি তাহলিল করে থাকেন, যেমন নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করে আপনার তাসবি পাঠ করছি, আপনি কেন আদমকে সৃষ্টি করবেন, তারা তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবেন। তাহলে ফেরেশতারা সবসময়ের জন্য তাসবি তাহলিল পড়েন। এখন যদি কেউ বলি যে হারুত মারুত নামক ফেরেশতা এসেছিলেন, সেই বাবেল শহরে একটা মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়েছিলেন, তারপর আল্লাহ তাআলা সেই কূপের ভিতরে উল্টা করে রেখে দিয়েছেন, হুজুরদের ওয়াজের মধ্যে পেয়ে যাবেন এগুলো ফ্রি সার্ভিস। হ্যাঁ, এখন তো ফ্রি সার্ভিস না, 50,000 টাকার বিনিময়ে এগুলো সার্ভিস দিয়ে যাবে হুজুরেরা। তো ফেরেশতারা কখনো পাপ করেন না, তাদের জীবনে কখনো পাপ নাই। একদল ফেরেশতা রয়েছেন তারা বায়তুল মামুরে সালাত পড়েন, যে ফেরেশতারা একবার বায়তুল মামুরে চান্স পেয়েছেন সালাত পড়ার জন্য, কেয়ামতের এক মুহূর্ত পর্যন্ত, কেয়ামত পর্যন্ত সে ফেরেশতা আর দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা অনেক, ফেরেশতাদের শক্তিও অনেক, আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন। জিবরিল আলাইহি সালাতু ওয়াসালামের 600টি পাখা রয়েছে, তার মধ্যে একটা পাখা দিয়ে যদি আদর করে পৃথিবীকে বাড়ি দেন তাহলে খুঁজে পাওয়া যাবে না, একটা পাখা। তার মধ্যে এরকম আরও 600টি পাখা রয়েছেন। জিনদের থেকেও তারা অনেক শক্তিশালী, জিনরা রাজত্ব করত পৃথিবীতে মানব সৃষ্টির আগে, যেটা পাওয়া যায়। সুলেমান আলাইহি সালাতু ওয়াসালাম বলেছিলেন, এই রানী বিলকিসের রাজপ্রাসাদটা কে এনে দিতে পারবে বলো তো? একজন বলল চোখের পলকে এনে দেবো, এদিক থেকে ওদিক তাকাবে না, একেবারে এসে উপস্থিত। এত পাওয়ারফুল দৈত্য, সে তাদেরকেই ধ্বংস করেছেন কারা? ফেরেশতারা। তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব আল্লাহ তাআলা যত প্রেরণ করেছেন যেগুলোর নাম জানি বা না জানি সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং কোরআন কিতাবুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যেটা আমাদের উপর নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস এবং আমুল দুটোই আবশ্যক, এই বিশ্বাস করা।
কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। পূর্ববর্তী যতগুলো নবী রসুল এসেছেন তারা সকলেই হকের দাওয়াত নিয়ে এসেছেন, হকের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়ে তারা পরপারে চলে গেছেন। যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন তা তারা পালন করেছিলেন। আমরা কারো প্রতি কারো শ্রেষ্ঠত্ব দান করি না, করা যায় না। এই যে রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, সর্বশেষ নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এবং আমল দুটোই করা। কিভাবে? ছোট্ট একটা কথা বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক বিদুইন ব্যক্তি, গ্রামের মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেগুলো করলে জান্নাতে যেতে পারবো, সহজেই জান্নাত লাভ করতে পারবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই, আল্লাহর ইবাদত করবা, তার সঙ্গে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সামর্থ্য থাকলে হজ করবে, রমজান মাসে সিয়াম পালন করবে। এগুলো সব ফরজিয়াতের কথা বলেন, ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম, ফরজ হজ, এসবগুলোর কথা বললেন। তো লোকটি এই শিক্ষাটা নিয়ে চলে যাচ্ছিলেন, যেতে যেতেই তিনি বলেন, আল্লাহ হে আল্লাহর কসম, লাজিদু আলা হাদা শাইআন ওয়া লা আনকুসু মিনহুন্না, আল্লাহর কসম করে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শেখালেন তার একটুও বেশি করব না, একটুও কমও করব না। এই বলেই লোকটি চলে যাচ্ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবিরা, মানে বড় বড় সাহাবি তো বসে আছেন, আবু বকর, উমার, উসমান, আলী, আবু হুরায়রা, আরও বড় বড় সাহাবি ইকরামগণ সেখানে বসে আছেন। এই বিজ্ঞ সাহাবি ইকরামদেরকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। হে সাহাবিরা, তোমাদের কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও, আনন্দিত হতে চাও, ফালইয়ানজুর ইলা হাদ, সেজন্য এই লোকটার দিকে তাকিয়ে দেখে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, এই লোকটা জান্নাতি কেন? ফরজ সালাত পড়বেন, যাকাত দেবেন, সিয়াম পালন করবেন, এগুলোর জন্য, এগুলোর জন্যই যদি হয়ে থাকে তাহলে তো লোকটা ফরজ সালাত আদায় করেই নাই, কেবল শিখতে এসেছে, তাই না? শুধু শিক্ষা নিয়ে তিনি চলে যাচ্ছেন, তার মানে এগুলোর প্রতি আমল তিনি শুরু করেনই নাই। তাহলে যে কাজ তিনি শুরুই করেন নাই সেই কাজের স্বভাব কি অগ্রিম পাবেন? পাবেন না। বরং তিনি যেতে যেয়ে বলছিলেন যে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শেখালেন তার একটুও বেশি করব না, একটুও কমও করব না। এটাই হলো আল ইমান বিল রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনয়ন করা। এই ইমানের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও, সেজন্য এই লোকটাকে দেখে সে জান্নাতি, কারণ আমি যা শেখালাম তার একটুও বেশিও করবে না, একটুও কমও করবে না। এটা করা, আমরা রসুলকে ভালোবাসি, আশিকে রসুল, আইয়েদ শরীফ, ঈদে মিলাদুন্নবী, তিন দিনে কি বলে সাত দিনে চল্লিশা, এবারে ফজরে মিলাদ, এশাতে মিলাদ, জোহরে মিলাদ, জুমার পরে মিলাদ, সব জায়গায় রসুলের ভালোবাসা দিয়ে ভরপুর। আবার আমলের ক্ষেত্রে যে বলি না, অমুক ইমাম বলেছেন, আমার অমুক বাবাজি বলেছেন, হ্যাঁ অমুক মাঝহাব বলেছেন, আমরা এটা করি, তাহলে এগুলো কি সিন্ডিকেট নয়? এই সিন্ডিকেটগুলো দাঁড় করে ইমানকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা বলি যে রসুল সাল্লামকে ভালোবাসি, হাই রে ভালোবাসা রে বাসা, এত ভালোবাসা নবী সাল্লাম বলেন, মানে এত আনি, যে ব্যক্তি মানে মানে আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসলো, মানে এত আনি, যে আমার আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, মানে সে জান্নাতে যাবে। তাহলে রসুল সাল্লামের ভালোবাসাটা নির্ভর করছে তার আনুগত্যের উপরে। আনুগত্যের ক্ষেত্রে যে সিন্ডিকেট মেনে চলি, দালাল ধরে চলি, আবার দেখবেন যে ভালোবাসার ক্ষেত্রে যে আমরা রসুল সাল্লামকে ভালোবাসার বন্যা বয়ে দিলাম। আরে ভাই, নবী সাল্লামের ভালোবাসার জন্য সারা জীবন রাস্তায় নেমে মিছিল করে যদি মারা যান, আমলিয়াতের ক্ষেত্রে যদি রসুল সাল্লাম ছাড়া অন্য কারো আনুগত্য হয়ে যায়, তাহলে এই মিছিল মিটিংয়ের কোনো ফায়দা নেই, এক পয়সারও দাম নেই। এজন্য আল ইমান বিল রসুল, রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, সেই সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য স্বীকার করা। তান্তু মিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আল ইমান বিল কদরি, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের দেশে অনেকেই ভাগ্যের চাকা বদলে দিতে চান, যে আমরা আমরা গেলে আমরা ভাগ্যের চাকা বদলে দেবো, আমরা আমাদের অনাহার দূর করে দেব, আমরা এটা করব, সেটা করব। ভাই, ভাগ্য ঘুরানোর দায়িত্ব কেউ নেবেন না, ভাগ্য ঘুরানোর দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেন নাই, তিনি নিজের কাছে রেখেছেন।
আর ভাগ্যে যদি ঘোরাতে চান তো আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার জীবনে যদি খারাপ কিছু থেকে থাকে সেটা বদল করে আল্লাহ তুমি আমাকে ভালো দান করো, আমার তাকদিরে যদি জাহান্নাম থেকে থাকে আল্লাহ তুমি সেটা বদলে আমাকে জান্নাত দান করো, আল্লাহ তাআলা আমার তাকদিরে যদি খারাপ সন্তান থেকে থাকে আল্লাহ তাআলা বদলে সেটাকে আমাকে ভালো সন্তান দান করো, দোয়া করুন। তাহলে সেই দোয়া করলে আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপের জায়গাটা মুছে দিয়ে সেখানে ভালো লিপিবদ্ধ করে দেবেন। এটা ভাগ্যের তাবদিল, ভাগ্যের পরিবর্তন এভাবে হয়, আল্লাহ তাআলা করবেন, অন্য কেউ নয়। এর জন্য তো লাইলাতুল কদর আসে, সারা বছর চাইবেন আল্লাহ গ্রহণ করলে সেই রাত্রিতে সবগুলো ঠিকঠাক করে দেবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন জান্নাতি ব্যক্তিকে আগে জাহান্নাম দেখাবেন, দেখো এটা তোমার জায়গা ছিল, কিন্তু তুমি দুনিয়াতে যে ভালো কাজ করেছো তোমার ভালো কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ হয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আল্লাহ তাআলা এটা বদলে তোমাকে জান্নাত দান করেছেন। আবার আরেক জাহান্নামী ব্যক্তিকে প্রথম আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন, আল্লাহ তাআলা এটা তোমার জন্য বরাদ্দ রেখেছিলেন, দুনিয়াতে যে তুমি খারাপ কাজ করেছো এজন্য এই জান্নাতটা বদলে তোমাকে জাহান্নাম দিয়েছে। তাহলে আমালিয়াতের মাধ্যমে, দোয়া করার মাধ্যমে তাকদীর আল্লাহ তাআলা বদল করেন, অন্য কেউ নয়। কাজে এই দায়িত্ব, এই দায়ভারটা আমরা কেউ নিতে চাই না। এরপরে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই ছয়টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করলে তিনি হন ইমানদার, তিনি হন মুমিন, তাকেই বলা হয় ইমানদার, সেই হলো প্রকৃত ইমানদার। এখন কেউ যদি ইমান আনে, ইমান আনলাম বলে ইমান এনেছি, হাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে সে ইমানদার, আমি ইমানদার, ইমান এনেছি, এই বলাতেই তাকে ছেড়ে দেওয়া হবে, জান্নাত দান করা হবে? আল্লাহ তাআলা কি তার পরীক্ষা নেবেন না? আল্লাহ কি তার ফিতনায় ফেলবেন না? আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদের কি পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেকেরই পরীক্ষা নিয়েছেন, অনেকেরই পরীক্ষা নিয়েছেন, কে মিথ্যারোপ করে, কে আল্লাহকে সত্য বলে জানে, এটার পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আবার আল্লাহ তাআলাই বলছেন ইন্না মামালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। ইমানের পরীক্ষায় যদি আমার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত না করে আমার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করলাম যে সন্তান কখনো সালাত পড়ে না, যে সন্তান কখনো দিনের উপর চলে না, যে সন্তান কখনো রসুলের আনুগত্য করে না, সন্তানকে এমনভাবে তৈরি করলাম, বোঝা যাবে আপনার ইমানের দৌড় কত বড়। হ্যাঁ, আমি মৃত্যুবরণ করার পর আমার সন্তান কি করবে, এই টেনশনটা আগে ইমানদার ব্যক্তির, এই টেনশনটাই আগে, আমি মারা যাওয়ার পর আমার সন্তান কি করে খাবে, এই টেনশনটা দুনিয়াদারি, এটা ইমানের নয়। অথচ আমাদের টেনশনটা হলো কি, যে হাই রে আমি মারা গেলে আমার সন্তানরা কি করে খাবে, আমি মারা গেলে আমার সন্তানরা কি করে খাবে। ইবলিস মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছিলেন, তালবিসে ইবলিস এই বিষয়টা উল্লেখ করা আছে, যে তিনি বলেছিলেন যে হে মুসা তুমি আমাকে তিনটি জায়গায় স্মরণ করবে, আইন্দাল গাদাবে রাগের সময়, ওয়াইন্দাল মাউতি মৃত্যুর সময় আমাকে স্মরণ করবা, কারণ মৃত্যুর সময় আমি মানুষকে বলি তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ, তোমার সন্তান কি করে চলবে, তোমার স্ত্রী কি করে চলবে, তোমার স্ত্রীকে তোমার সন্তান খাবার দেবে কি না, এই সব কিছু টেনশন তার মাথায় ঢুকে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চান এই লোকটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যেতে পারে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর সে অবস্থায় মারা গেল, সে জান্নাতে প্রবেশ করলো, সেই সময় আমাকে স্মরণ করবা, মৃত্যুর সময় স্মরণ করবা, আর কখন একটা মহিলার সঙ্গে নির্জনে কথা বলার সময় আমাকে স্মরণ করবা, সে জায়গাতেও আমি ফিতনার সৃষ্টি করব। তাহলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা। আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সম্পদের প্রাচুর্যতা দিয়েছেন আমাকে, কিন্তু আমি সম্পদ থেকে কখনো যাকাত আদায় করি না, কখনো যাকাত আদায় করি না, বলে প্রয়োজন নাই, মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, হজ করে এসেছি পাঁচবার বা সাতবার, কিন্তু আমার সম্পদের কখনো যাকাত তুলি নাই, এই ইমানদার ইমানদার নয়, এটা কিন্তু ইমানের পরিচয় নয়, এটাই ইমানের পরীক্ষা। কাজে আমার সন্তান যেন মৃত্যুর পর আমার জন্য দোয়া করতে পারে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দিও, আমার বাবাকে ক্ষমা করে দিও, আমার বাবাকে জান্নাত নসিব করে দিও। মুসনাদে আহমদে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে একজন ব্যক্তিকে প্রমোশন দান করা হবে, লোকটি বলবে কেন আমাকে প্রমোশন দেওয়া হলো, তখন তাকে বলা হবে লি ইস্তিগফারি ওয়ালাদিক, তোমার সন্তানের ক্ষমা চাওয়ার জন্য, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, এজন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রমোশন দান করেছেন। তাহলে আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জন্য কি করবে, এটা হলো ইমানের প্রথম ধাপ, এটাই পরীক্ষা। এই পরীক্ষাতেই যদি আমরা পাশ করি তাহলেই দেখবেন, আরে ভাই নিজের নফসের জন্য জিহাদ করে সে নিজের নফসকে কলঙ্কমুক্ত রাখা, পাপমুক্ত রাখা, এটা হলো সব থেকে বড় এবং প্রথম জিহাদ।
ভাই বাহিরে জিহাদ করে দাঁত ভেঙে ফেলবেন, এটার নাম এটা নয়। আর জিহাদের অনেকগুলো রূপরেখা আছে রে ভাই, অনেকগুলো রূপরেখা আছে, জিহাদটা বোঝা অনেক কঠিন। আমি এর জন্য বলে থাকি যে আমাদের বাড়িতে কম্পিউটার থাকে, থাকে না? এখন কম্পিউটার আমার হয়তো বা অন হচ্ছে না, একজন ইঞ্জিনিয়ারকে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ইঞ্জিনিয়ার কম্পিউটারটা খুলে শুধু একটা তার খুলে অন্য জায়গায় জোড়া দিয়ে দিল, তাই না? এখন তিনি বলেন কত বিল হলো, বলে আমার বিল হলো 2000 টাকা। ঠিক, একটা তার খুলে আপনি জোড়া দিলেন আর আপনার বিল 2000 টাকা হলো কেন? ওই তারটা তো আমাকে বললে আমি তো লাগিয়ে দিতে পারতাম। আচ্ছা বলুন তো, তারটা লাগিয়ে দেওয়া, খোলা এবং লাগিয়ে দেওয়ার দাম কি 2000 টাকা হয় কখনো? না। কোন তারটা খুলে কোথায় লাগাতে হবে এই চিন্তা করার দাম 1950 টাকা, আর তারটা লাগানোর দাম মাত্র 50 টাকা। ভাই জিহাদের জজবা নিয়ে রাস্তায় নামবেন, এটা হলো 50 টাকার সমান। কখন নামবেন, কখন কি করবেন, কখন জিহাদ করবেন, কার বিরুদ্ধে করবেন, কিভাবে করবেন, কাকে মারবেন, কাকে মারবেন না, এই সব কিছু শনাক্ত করানোর দাম হলো কি মূল জিহাদ, এটার নাম 1950 টাকা। এর জন্য আগে বোঝা লাগে, আগে উপলব্ধি লাগে। হ্যাঁ, কি বলে, শুধু আবেগ দিয়ে কিছু হয় না, এগুলো ইমানের পরিচয় বহন করে না, কখনো ইমানের পরিচয় বহন করে না। খাওয়ারিজি ব্যক্তি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা তাকে অ্যারেস্ট করেছিল, ধরে তার হাত পা কেটে দিতে যাচ্ছিল, জিহুবার দিকে যখন যাচ্ছিল তখন সে বলছিল আমার জিহুবাটাকে কেটো না, ছেড়ে দাও, কারণ আমি যেন আল্লাহর জিকির করতে করতে মৃত্যুবরণ করতে পারি। সে আমাদের থেকে খুব বেশি পরহেজগার মনে হয়, জিহুবা কেটো না যাতে জিকির করতে পারি। সেই লোকটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার 40 দিন আগে থেকে অস্ত্র ধার দেয়, হত্যা করার সময় বলে ইয়াদুল্লাহ, ইয়া আল্লাহর শত্রু, তোমাকে হত্যা করার জন্য আমি 40 দিন যাবত তরবারি ধার দিচ্ছিলাম। ইমান বোঝেন, তারও ইমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইমানদার, অথচ তারা ইমানদার, তাদের দৃষ্টিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, তাকে হত্যা করার মাধ্যমে সে জান্নাত খুঁজে বেড়ায়। ইমান দেখুন, দুটো ইমান তার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কেউ শত্রুতা রাখে না, যে আমার সঙ্গে শত্রুতা রাখে সে আলীর সঙ্গে শত্রুতা রাখতে পারে, এত ভালোবাসেন তাকে। কাজে এই জন্য শুধু জজবা নয়, ওই জজবাটাকে বোঝা লাগবে, আগে উপলব্ধি করা লাগবে, এটাই ইমান, এটা ফিতনা, বড় একটা ফিতনা ইমানের। তো ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা। এই ফিতনার থেকে পাশ করলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় ইমানদার ব্যক্তিরা, তাদের বৈশিষ্ট্য হলো যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদার ব্যক্তিদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর পর্যালোচনা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয়ে কেঁপে উঠে অন্তরটা। ওয়াজিলাত, এটা হলো ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়া। আরবিয়ানরা যখন সলাতে তেলাওয়াত করে দেখবেন যে তেলাওয়াত করতে করতে তারা কেঁদে ফেলেছেন, তেলাওয়াতের মাঝেই কাঁদে। আর আমাদের তেলাওয়াতের এতটাই ডিজাইন আমরা করি যে আল্লাহ আকবার, মানে তেলাওয়াতেরই 12টা বাজিয়ে ছেড়েছি, যেখানে 3 হরকত টানতে হবে সেখানে 7 পর্যন্ত টানতে টানতে পুরো আজানের যে সময় লাগে তেলাওয়াতের একটা জায়গাতে টানতে এত সময় লাগে কেন? আমরা তেলাওয়াতের ডিজাইন করি, তারা ডিজাইন করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিনি, হে আয়েশা তুমি আমাকে একটু অবকাশ দাও, সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসেছে, আমাকে অবকাশ দাও, আতাআবাদু লিল্লাহ, আমি আল্লাহর জন্য একটু ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনাকে আনন্দ দেয় সেটা আমাকেও আনন্দ দেয়, আপনি ইবাদত করুন, কোনো বাধা নেই আমার পক্ষ থেকে। স্ত্রী, যোগ্য স্ত্রী দেখুন, আর আমাদের স্ত্রীরা কি করবে? এজন্য বিয়ে করার আগে বউটা খুঁজে বেরোবেন ভালো করে, সন্তান নামক পরীক্ষা থেকে বাঁচতে হলে বিয়ে করার আগে খোঁজ নিতে হবে কাকে বিয়ে করব। যদি দেখি বড় বড় নক ইউনিভার্সিটি থেকে ল ডিগ্রি নিয়ে এসেছে, কি বলে, আদালতে যে প্র্যাকটিস করছে, ইনকাম হচ্ছে, ইনকামের বউটাকে যদি বাড়িতে নিয়ে আসি বাবা, তাহলে আমার জীবন পরিবারের জীবন সব শেষ, খালাস, কিচ্ছু থাকবে না। এজন্য বিয়ে করার আগেই ভাবতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যা আপনাকে আনন্দিত করে সেটা আমাকে আনন্দ দেবে, আপনি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদা করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, উযু করে পবিত্রতা অর্জন করে সালাতে দাঁড়িয়ে গেলেন, যখন তিনি সালাত শুরু করলেন সালাতে তিলাওয়াত করছেন আর কাঁদছেন,
কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেললেন, বুক ভিজিয়ে ফেললেন, এখান থেকে পানি টপ টপ করে জমিনে পড়তেছিল। এই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, দেখছেন যে নবী সাল্লাম কাঁদছেন, সলাতে কাঁদছেন, আর বেলাল সলাতের জন্য আজান দেবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকে হজম করতে পারেন নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, আপনার কাঁদার কারণটা কি? অকাদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার তো আগে এবং পরের সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, অতীতে যা করেছেন ভবিষ্যতে যা করবেন মানে আপনার হবু পাপ সবগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরে আপনি কাঁদেন, কেন কাঁদেন আপনি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না, কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? কৃতজ্ঞতা প্রকাশ করতে চান ইবাদতের মাধ্যমে, তা তেলাওয়াতে কেঁদে কেঁদে। হায়রে ভাই, তার জীবন যাপন কেমন ছিল জানেন? একবার শুকনা খেজুর নিয়ে এসেছেন, যার মধ্যে ছাতা ধরেছে, পোকাও ধরেছে, রসুল সাহাশালাম বের করে ফু দেওয়া শুরু করলেন, ফু দিয়ে পোকা টোকা যা আছে সবগুলো তাড়িয়ে দিয়ে সেই খেজুর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নিলেন এবং ঠান্ডা পানি পান করলেন। আফালা আকুনা আবদান শাকুরা, ভোগ বিলাস কত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত আসবাবপত্র, যত খাবারের খরচ গেছে, আমাদের নিম্নবিত্ত পরিবারেরও এক মাসের খরচ তার থেকেও বেশি যায়। আর সেই রাসূল বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? ওয়াজিলাত কুলুব, অন্তরটা নরম হয়ে যায়। এই যে সলাতে দাঁড়িয়ে অন্তর নরম হয়, ওই কমেডি দেখে নয়, মাহফিলে যে কমেডি দেখলাম, ইচিয়ারে উঠে বক্তার নেচে বেড়ালেন সেটা দেখে হাসলাম, উনি মোনাজাতের হু হু করে কাঁদলেন আর কেঁদে ফেললাম, এই কান্নার নাম কান্না নয়, এই চোখের পানির কোনো মূল্যায়ন নাই, এটা ইমানের নয়। ওয়াজিলাত কুলুবুহুম জারাফাত মিন হাল উয়ুন, আল্লাহ তাআলা ওয়াজ করলেন যে মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, ঝরঝর করে অশ্রু ঝরছিল, জারাফাত মিন হাল উয়ুন ওয়াজিলাত মিন হাল কুলুব, অন্তরটা নরম হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল, মানে অন্তর যখনই ভীত হয় তখনই চোখ দিয়ে অশ্রু পড়ে, এটাই হলো ওয়াজিলাত কুলুব। ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি পূর্ণ আস্থাশীল, ভরসা রাখে, আল্লাহ তাআলা দান করবেন, দিবেন, নিশ্চিত বিশ্বাস, নিশ্চিত ভরসা, এটা ঈমানের, ঈমানদার ব্যক্তির আরেকটা বৈশিষ্ট্য। আমাদের কোনো ভরসা নাই তো, আজকে খাবো কালকে কী খাবো টেনশন, আজকে খাবো কালকে কী খাবো টেনশন। দেখবেন যে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেশি, আমরা বলি বেকারত্ব এত বেশি কেন, আসলে বেকারত্ব কোন জায়গা থেকে জানেন, আল্লাহ তাআলার প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, কী করে খাবো। আমাদের স্টাডিটা শুরু হয়, পড়াশোনাটা শুরু হয় চাকরির জন্য, উন্নত বিশ্বের লোকজন পড়াশোনা চাকরির জন্য করেন না, তারা নিজেদের মেধা বৃদ্ধি করবার জন্য, পরিবারকে সচেতন করবার জন্য তারা শিক্ষা গ্রহণ করে থাকে। আমাদের সন্তানরা যখন বিদেশ থেকে ফেরত আসে তখন মনে হয় যে কোনো না কোনো দেশের রাষ্ট্রপতি আসলো, একেবারে লাগেজ টাগেজ সব ভর্তি, যা ইনকাম করেছে তার অর্ধেকের বেশি ওখানে খরচ করে এসেছে। আর বিদেশি যারা বাংলাদেশে চাকরি করে তারা এখান থেকে কোনো কিছু কেনে না, তারা নিজেদের দেশে যেয়ে কেনে, জিজ্ঞেস করলে বললে এখানে এসেছি ইনকাম করতে, কামাই করতে, খরচ করতে নয়, আমার দেশে খরচ করব, আমার দেশে খরচ করলে টাকাটা আমার দেশে থাকবে, দেশের লাভ হবে। আর আমরা দেশকে ভালোবাসি, আসার সময় ভিন্ন স্টাইলের আমরা আসি, এটা হলো আমাদের চিন্তা চেতনা। আমরা সামান্য হয়তো পাঁচ পঞ্চাশ গজ রাস্তা দূরে যাব, রাস্তায় নেমে যে বলবো ও রিক্সা দাঁড়াও, রিক্সা দাঁড়িয়ে যাবে। আর উন্নত বিশ্বের মানুষেরা পাঁচ কিলোমিটার প্রত্যেকটা দিন হেঁটে তাদের কর্মস্থলে যান। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলছিলাম আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা, আমাদের আল্লাহ তাআলার প্রতি ভরসা নাই, শুধু খাই 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 রব। আমাদের বেকারত্ব বেড়েছে এই জায়গায়, লাঞ্ছনা বেড়েছে এই জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, হাদিসটা শেষ করি, খুতবা শেষ করছি, যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি, এক বিদুইন সাহাবি, তিনি বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করে দেখছেন বাড়িতে কোনো প্রয়োজনীয় খাবার নেই, তিনি লজ্জাবশত বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তার স্ত্রী যখন দেখলেন তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে পড়ল, তখন তার স্ত্রী কী করলেন, ঘরে যে পাটাতন ছিল তার উপরে জাতা উঠিয়ে দিলেন, তার নিচে বড় একটা গামলা রেখে দিলেন, জাফনা চারি বলে আমরা বড় গামলা যেটাকে, এটা রেখে দিলেন, এবং চুলার উপরে পাতিলটা উঠে দিয়ে চুলাতে আগুন লাগিয়ে দিলেন, দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রিজকনা, হে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দান করো, তুমি ছাড়া কেউ রিজিক দাতা নেই, তুমি আমার জীবিকা দান করো। এই কথা যখন বলে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথেই তার জাঁতাটা ঘোরা শুরু করে, ঘুরতে 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 তার ভিতরে গমও নেই, ভুট্টাও নেই,
জবনে, কিন্তু অযথায় ঘুরছে। এমনিতে ঘুরতে ঘুরতে আটা পরে জাফনা ভর্তি হয়ে গেল, চুলার পারে যেয়ে দেখেছে চুলার পাটটাও ভর্তি, পাতিলটাও ভর্তি। তিনি কি করলেন, পাটাতনের উপর থেকে জাতাটা উঠিয়ে রাখলেন। তার স্বামী বাড়িতে প্রবেশ করলেন, মুসনাদে আহমদের হাদিস সহিহ সনদে, বাড়িতে প্রবেশ করে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কি কোনো কিছু তোমরা পেয়েছো বা তোমাদের কাছে কি কিছু এসেছে? তখন স্ত্রী পূর্ণ বিবরণ দিলেন যে হ্যাঁ, এরকম এরকম অবস্থা হয়েছে, আমি এর জন্য পাটাতনটা খুলে রেখেছি এরকম। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যে পুরো ঘটনাটা খুলে বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হাল্লা তারফা, কেন তুমি ওই পাটাতনটা উঠালে? এটা যদি না উঠাতে তাহলে এখান থেকে আটা বের হতে থাকতো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বের হতে থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন এই বিশ্বাসটা লাগে। তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রিজুকনা, হে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দান করো, জীবিকা দান করো। আসি আলাইহি সালাতু ওয়াসালাম দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য অট্টালিকা বানাও। আল্লাহ জান্নাতে অট্টালিকা বানিয়ে তাকে বলছিলেন, ইরফা রাসাকি, হে তুমি তোমার মাথা উঠাও। মরার সময় তিনি মাথা উঠালেন, উঠে মুস্কি হেসে মৃত্যুবরণ করলেন, জান্নাত দেখে মৃত্যুবরণ করলেন। ফেরাউনের লোকজন বলছিল, বেটি পাগলি নাকি, হ্যাঁ নির্যাতন করলে মানুষ কাঁদে আর দেখি ও হাসে। দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেন, কিন্তু চাইবো সেই কনফিডেন্স লাগবে যে আল্লাহ তাআলা দেন, আল্লাহ দিবেন, নিশ্চয়ই দিবেন। এখন দোয়া করবো কালকে পাই কি না পাই, যেতে হবে তো যাই, এরকম কনফিডেন্স থাকলে চলে না। রিজিক, রিজিকের জন্য রিজিক অনুসন্ধান করাটাও যেমন কর্ম, ঠিক তেমনি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। কেন আমাদের লাঞ্ছনা জানেন, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে আমরা রাস্তায় যখন নামি চাকরির জন্য, বেকারত্ব দূর করবার জন্য, তখন এসএসসি পাশের পুলিশ ভাইরা পিটিয়ে ঠান্ডা করে, এর থেকে লাঞ্ছনা শিক্ষিত সমাজের উপর আর হয় না। আপনারা হয়তো যেভাবে যেই চিন্তাই করুন না কেন, এই জন্য আসুন আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতবাসী যারা হবেন তাদের অগ্রগামী হবেন 70,000, তাদেরকে বিনয় হিসেবে জান্নাত দান করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তারকুন, যারা কখনো ঝাড়ফুঁকের প্রতি নির্ভরশীল হয়নি, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতেন, আল্লাহ দেবেন। আরে ভাই, আমি আমার সন্তানদের জন্য কত টেনশন করি, আমি মারা যাওয়ার পরে কি খাবে কি পড়বে, কত টেনশন আমার। সন্তানকে এত ভালোবাসি, আল্লাহ তাআলা পৃথিবীতে ভালোবাসা দিয়েছেন 1%, সেই 1%টা পৃথিবীর যত বাবা, যত মা, যত ভাই, যত খালা, যত মামা, যত কিছু আছে সব কিছু ভালোবাসা একত্র করলে হয় 1%। আল্লাহ তাআলা বান্দার জন্য ভালোবাসা রেখেছেন 99%। তাহলে আমি আমার সন্তানকে যত ভালোবাসি তার থেকেও 99% বেশি ভালোবাসা দিয়েছেন আল্লাহ তাআলা আমার সন্তানকে। তাহলে আমার সন্তান আমি মারা গেলে কী খাবে, আমার টেনশন বেশি না আল্লাহর টেনশন বেশি? যিনি সৃষ্টি করেছেন তিনি বোঝেন না কাকে কী খাওয়াতে হবে? হ্যাঁ, এই জন্য কখনো ভাগ্য বদলানোর দায়িত্ব নেবেন না, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এত অভাব অনটন, মনের ভিতর শান্তি নাই এক জায়গায় যে আল্লাহ তাআলার উপরে ভরসা নেই, কারণ আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকৃত ইমানদার হওয়া তৌফিক দান করুন এবং পূর্ণাঙ্গ ইমানদার হওয়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।